শিক্ষামন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আদিবাসী ছাত্রছাত্রীদের নিয়ে ক্লাস জঙ্গল বহনে। দীর্ঘ লকডাউন ও প্রায় তিন মাস বিদ্যালয় বন্ধ থাকায় পিছিয়ে পড়া ও প্রথম প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে সমস্যা সৃষ্টি করেছে। এই পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি নিকটবর্তী এলাকায় শিক্ষক শিক্ষিকাদের ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে আবেদন জানিয়েছিলেন। জঙ্গলমহল শালবনির রাধামোহনপুর আদিবাসী প্রাথমিক বিদ্যালয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হালচিকি ভাষায় পড়ার সুযোগ করে দিয়েছেন বাংলা ভাষার পাশাপাশি। অধিকাংশ প্রথম প্রজন্মের প্রান্তিক ছাত্রছাত্রীদের নিয়ে অলচিকি ও বাংলা ভাষায় পড়াশোনা চালু থাকা এই বিদ্যালয়ে আজ শিক্ষক শিক্ষিকারা শিক্ষামন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে স্পেশাল ক্লাসের আয়োজন করেন। ভারপ্রাপ্ত শিক্ষক তন্ময় সিংহ বলেন, আজ আমরা এসেছি ছাত্রছাত্রীদের স্বার্থে। করোনা লকডাউনে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সীমিত সামর্থ্যের মধ্যেও শিক্ষক শিক্ষিতাদের সাথে আছেন, তাই রাজনৈতিক পরিচয় ভুলে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির আবেদনে সাড়া দিয়ে ছাত্রছাত্রীদের সাথে থাকা সকল শিক্ষক শিক্ষিকাদের প্রয়োজন। এই স্পেশাল ক্লাসের প্রয়োজনীয়তা বাংলা ভাষায় ছাত্রছাত্রীদের বোঝান বিদ্যালয়ের শিক্ষক তন্ময় সিংহ ও নম্রতা খাঁ এবং অলচিকি ভাষায় অসীম দলুই ও নির্মল মান্ডি। সদর উত্তর চক্র তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক তন্ময় সিংহ চক্র ও জেলার সমস্ত বিদ্যালয়গুলিতে এই জাতীয় অ্যাক্টিভিটি শুরু করতে শিক্ষক শিক্ষিকাদের আবেদন জানান। এখানে কিছু লাইন লেখা আছে, কিছু সেন্টেন্স, কিছু বাক্য এখানে লিখে দেওয়া আছে, এগুলো যেরকম লেখা আছে সেই অনুযায়ী তোমাদেরকে একটা ছবি আঁকতে হবে। কি ছবি আঁকতে হবে? কি লেখা আছে? দিস ইজ দ্য পিকচার অফ এ রিভার সাইন। আমরা রাধামোহনপুর আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে আজকে মাননীয় শিক্ষামন্ত্রীর আহ্বান ছিল যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের বাড়ির সামনে তারা যদি যে বাচ্চাদের কিছু পড়ায়। আজ প্রায় স্কুল তিন মাসের কাছাকাছি বন্ধ, 75 থেকে 80 দিন বন্ধ আছে। তো এখানে দুটো মাধ্যমে পড়ানো হয়, একটি আদিবাসী এলাকা অলচিকি ভাষায় এবং বাংলা ভাষায়। আমরা আজ এখানে এসেছিলাম আমাদের বিদ্যালয়ের তরফ থেকে, আমি ভারপ্রাপ্ত শিক্ষক তন্ময় সিংহ, আমার বাংলা বিভাগের ম্যাডাম নম্রতা খান, অলচিকি বিভাগের অসীম দোলই ও নির্মল মান্ডি, আমরা সবাই এসেছিলাম এখানে। এসে আমরা বাচ্চাদেরকে পড়িয়েছি এবং আমরা কথা দিয়েছি সপ্তাহে আমরা নিয়মিতভাবে 2-3 দিন করে আমরা এই ক্লাসগুলো করব এবং বাচ্চাদের হোম টাস্ক বুঝিয়ে দিয়েছি এবং কিছু অ্যাক্টিভিটি টাস্ক আমরা যেগুলো সরকার থেকেও পেয়েছিলাম নিজেরা তৈরি করে দিয়েছি, এগুলো ওদের অ্যাসাইন করেছি। আশা করব এই প্রচেষ্টা আমাদের বাচ্চাদেরগুলোর জন্য পড়াশোনার যে চর্চাটা, এখানে যেহেতু চর্চা হয় না আদিবাসী গ্রাম বলে, এখানে যেটুকু পড়া বিদ্যালয়ে হয় সেইভাবে দেখতে গেলে মানে প্রচুর ক্ষতি বাচ্চাদের। তো মাননীয় শিক্ষামন্ত্রীর আহ্বানে আমরা সেই জন্যই সাড়া দিয়েছি। আশা করব আমরা বাচ্চাদের পাশে থাকতে পারব এবং বাচ্চাদের কিছুটা হলেও উপকার হবে। ধন্যবাদ। তেহেন আলে রাধামোহনপুর আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের হেলে তেহেন মাননীয় শিক্ষামন্ত্রী কথা মততে লাই কাদায় যে যাহা সান্তাল আতো করে যাহাই স্কুল কে যাহা পড়া মাধ্যম তত পড়া রে বাংকো পড়া দড়ে আ ইনকান কো স্কুল রে চালাও কতে সুরসুপুর যাহা মাস্টার কো মেনা কোয়া উনকো স্কুল রে চালাও কতে গিদ্র কো যাহা পড়া রেনা ইয়ে কো প্রশ্ন কো সাজ সরঞ্জাম কো এম এম লাগি তিনাল লে সেটেল লেনা আর গিদ্র কো লে এমা কোয়া আর তিনাল লে সেটেল পাহা কানা নিয়ে স্কুল নি ভারপ্রাপ্ত প্রধান ইয়ে প্রধান শিক্ষক তন্ময় সিংহ আর ম্যাডাম নম্রতা খাঁ আর অলচিকি মাস্টার অসীম কুমার দলুই আর এলিং নির্মল মান্ডি। আদো স্কুলে যত তেহেন সেটেল হইলেনা আদো যত হোম টাস্ক যাহা কো তৈরি কেদা ওনা যত ছাত্র ঠেন এম হইনা আদো কেডি মিটাং মিটাং সাবজেক্ট বুঝাও হইনা আদো আলেলে চেষ্টা হলে মোটামুটি সব।